হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা বার্গার রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই এখানে আমি বার্গার বন নিয়েছি এবং বার্গার বনগুলোকে হালকা করে সেঁকে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে সেগুলোকেও হালকা ফ্রাই করে নিচ্ছিলাম। এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এবার হচ্ছে চিকেনটাকে ভেজে নিব। এবার আমি বার্গারের সস তৈরি করব। সস তৈরি করার জন্য আমি এখানে মেয়োনিজ নিয়েছি এবং নিয়েছি টমেটো সস, এবং এর সঙ্গে আমি গোলমরিচের গুঁড়া এবং পাপরিকা পাউডারও ইউজ করেছি। সসটা মিক্স করার পরে আমি হচ্ছে 30 সেকেন্ডের জন্য ওভেনে একটু গরম করে নিয়েছি। আচ্ছা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। কিন্তু এদিকে চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমরা তুলে নিব চিকেনটাকে। এখানে হচ্ছে আমরা মোজারেলা চিজটাকে একটু পাতলা করে কেটে নিয়েছিলাম। এখানে ফ্রাই করা মাংসটা আছে আর সসটা। এবার বার্গারে একটু সস লাগিয়ে নিচ্ছিলাম এবং এর উপরে আমরা হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছিলাম, একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম। এবার আমি একে একে ফ্রাই করা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছিলাম এবং চিজগুলোও দিয়ে দিচ্ছিলাম। চিজ দেওয়ার পরে ওর উপরে আমি অল্প করে করে সস দিয়ে নিয়েছি, অল্প একটু করে। আর দেন আমরা উপরের পাতটাও দিয়ে দিচ্ছিলাম বার্গারের। এবার হচ্ছে আমরা বার্গারটাকে 1 মিনিটের জন্য একটু বেক করে নেব, অ্যান্ড দেন রেডি আমাদের বার্গার। তো তোমরা বাসাতে অবশ্যই এই বার্গার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অ্যান্ড তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। কিন্তু তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।